ভারতীয় সেনাবাহিনীদের সম্মাননা জানানোর সঙ্গে পরিবেশ রক্ষার তাগিদ এই উদ্দেশ্য নিয়েই হাওড়া ব্রিজ থেকে সুদূর লাদাখ পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন হুগলির চন্দননগরের বাসিন্দা প্রসেনজিৎ পাল। পেশায় অনলাইন কেনাকাটা সংস্থার ডেলিভারি বয় জিৎ। বছর 33-এর জিৎ সোমবার ভোর 5টায় হাওড়া ব্রিজ থেকে লাদাখের উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। কলকাতা থেকে লাদাখ এই 2500 কিলোমিটার রাস্তা 90 দিনের মধ্যে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি। পিঠে প্রয়োজনীয় সামগ্রীর ব্যাগ ও একটি জাতীয় পতাকাকে সম্বল করে প্রতিদিন 30 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাবেন বলে ঠিক করেছে জিৎ। মঙ্গলবার হুগলির সাহাগঞ্জে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা স্বাগত জানালো পদাতিক প্রসেনজিৎকে। প্রসেনজিতের হাতে জল ও ঠান্ডা পানীয় তুলে দেওয়া হলো। সেখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার লাদাখের উদ্দেশ্যে পা বাড়ালেন প্রসেনজিৎ। তিনি বলেন, ইচ্ছে ছিল বাইকে চড়ে লাদাখ রওনা দেওয়ার, কিন্তু পকেটে কুলোবে না, তাই হেঁটে লাদাখ রওনা দিলেন তিনি। আমি হাওড়া ব্রিজ থেকে কাল বেরিয়েছি ভোর 5:30-এ। আমি লাদাখ যাচ্ছি, হেঁটে হেঁটে আমি যাচ্ছি 2500 কিলোমিটার পথ। এখনও জানি না কতদিন টাইম লাগবে, তবে 90 দিন একটা টার্গেট দিয়েছি। কাল সকালে টার্গেট নিয়েছি, এবার প্রত্যেকে 30 কিলোমিটার ওপর করে টার্গেট নিয়েছি। উদ্দেশ্য হলো পরিবেশকে নিয়ে, কিন্তু একটা গাছ কাটলে যেন আমরা 4টে গাছ লাগাতে পারি, আগে থেকে এটা ভেবে কাজ করতে হবে। আর সম্পূর্ণ আমি লাদাখ যাচ্ছি ইন্ডিয়ান আর্মির উদ্দেশ্যে, কারণ আমার লাদাখ হচ্ছে এমন জায়গা যেটা ভারত আর চীনের বর্ডার। তো আমাদের ভারতীয় সেনারা প্রতি মুহূর্তে আমাদের ভারতের মাটিকে, ভারতের মাকে পাহারা দিচ্ছে, তাদের জীবন দিয়ে। তো আমি সেই উদ্দেশ্যে আমি আমার আর্মি ভাইয়েদের সাথে দেখা করতে যাচ্ছি, যাতে সেখানে কত বীর সেনারা শহীদ হয়েছেন তাদের সেই স্থানতে আমি। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।